আমার কাছে মনে হয় অলরেডি যারা 8-ই জুন যে টিজারটি রিলিজ হয়েছে সোশ্যাল মিডিয়ায় সিনট্যাক্স ইন্টারন্যাশনাল এবং যাদের ইউটিউব চ্যানেলে, তো সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন জানিয়েছেন এবং সবার ভালো লাগা এবং সবার এই অ্যাপ্রিসিয়েশন গুলোকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। কারণ আমরা অনেকদিন ধরে, আমি রাজীব ভাই সেটা থেকে নিয়ে অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম যে আমরা আসলে ঈদের ছবিকে রিলিজ করবো কি করবো না, বা তারপরেও একটা বিভাজন দেওয়ারে এসে আমরা যে ডিসিশনটা নিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো ডিসিশন। কারণ এই ঈদে এই কয়েকটি ছবি রিলিজ হচ্ছে বেশ ভালো ভালো ছবি, তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে এই ছবিটাকে ফাইট করার মতো ছবি দেখেই কিন্তু আসলে ছবিটা রিলিজ হচ্ছে এবং সবার খুব ভালো লাগবে। এবং প্রথম যে ইন্টারেস্ট মানুষের গ্রহ হলো যারা অডিয়েন্স যেটা সবচেয়ে অ্যাট্রাক্টিভ ফিল করবে সেটা হচ্ছে নাম। নামটা অনেক বেশি মানুষের না যে যে নামগুলো মানুষ কম শুনেছে বা কিউরিয়াসিটি থাকে ক্যাসিনো নামটা তেমন একটি না, তো সেই জায়গা থেকে একটা ইয়ে আছে। তারপর মেকিং, তারপরে গল্প, তারপরে মাসিফের কথা বলছে বলবো এই বিগ বাজেটের ফিল্ম, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এই ছবিটি টানটার উত্তেজনা থাকবে এবং ঈদের দিন থেকে হলে এসে যারা ছবি দেখবে তারা অবশ্যই যে মানুষটা ছবি দেখবে সেই মানুষ আর একজনকে বলবে যে হ্যাঁ আমরা কি দেখেছি এবং সে আর একবার দেখতে চাইবে। আমরা অনেকভাবেই দেখেছি, আমাদের এই গল্পটা একদমই বেশ কিছু জায়গায় প্রশ্ন সম্মুখীন আমি ফিল করেছি, সবাই বলছে 2019-20 সালের ছবি, সেক্ষেত্রে কি সেটা পুরনো কোনো কন্টেন্ট বা পুরনো কোনো মানে গল্পটা পূর্ণ হয়ে গেল কিনা, তো গল্পটা পূর্ণ হয় এই কারণে যেটা হচ্ছে আমাদের দেশের এখন যে যে প্রবলেমগুলো হচ্ছে বা গভর্নমেন্ট যে জিনিসগুলো ফেস করতেছে সেটা হচ্ছে মানি লন্ডারিং, মানি লন্ডারিং বা আমাদের অর্থ পাচার হয়ে যাওয়া এবং ইলিগাল ওয়েতে বেশ কিছু জায়গায় যে জিনিসগুলো স্থাপনা বা ইলিগাল ওয়েতে অনেক কিছু হচ্ছে, সেই জিনিসগুলোকে কিভাবে রুখে দাঁড়ানো যায়, কিভাবে সেই জিনিসগুলোকে প্রোটেস্ট করা যায়। বেসিক্যালি এই দুই তিনটে জিনিসের সংমিশ্রণে হচ্ছে ক্যাসিনোর গল্প এবং এই গল্পের সাথে যে মানুষগুলো জড়িত ছিল সেই মানুষগুলো অনেক দিনে পরিশ্রম করে একটি সুন্দর গল্প তৈরি করেছেন এবং যেই গল্পটি আমার কাছে মনে হয় যে একদম সমসাময়িক। এবং সৈকতের যখন আমরা পুরো ফুটেজগুলো দেখেছিলাম একদম জাস্ট র ফুটেজ, সেই র ফুটেজ থেকে আমরা ফিল করেছিলাম যে এত পরিষ্কার পরিচ্ছন্ন এত ঝকঝকে একটি ছবি দেখে আমার মনে হচ্ছিল যে খাওয়া দাওয়া ছিল দরকার নেই।